গুড মর্নিং বন্ধুরা, আমি মনিকা, মনিকা ভিলেজ লাইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা যে যেখান থেকে দেখছো সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো বন্ধুরা, সারাটা দিন তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওগুলো। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো। তো এখন আমি বসে আছি ছাদে, ছাদে বসে আছি কারণ অদ্রিজা তো শরীর খারাপ, তোমরা বেশ কয়েকটা ভিডিও থেকে বুঝতে পারছো। তো অদ্রিজা এখানে রোদ্দুরেতে শুয়ে আছে, আর আমি নিয়ে এসেছি একটুর জন্য আপেল সিদ্ধ করে, কিচ্ছু খাচ্ছে না। তো আপেল সিদ্ধ যদি একটু বাচ্চাদের মতো করে ভাবলাম যে কলাই চামচে করে দেবো, যদি একটু গিলে খেতে পারে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা একটু আমার পরিবারের হয়ে ভগবানের কাছে প্রে করো যাতে তাড়াতাড়ি আমার মেয়ে অদ্রিজা সুস্থ হয়ে ওঠে। ও কদিন যাবত কিছু খেতেও পারছে না আর শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে একদম। তো এখন আমি ওকে একটু আপেল সিদ্ধ খাওয়ানোর চেষ্টা করছি। তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি অদ্রিজাকে, ওর অবস্থা দেখো কি অবস্থা, চোখ মুখে একদম মানে বিশ্রী অবস্থা একটা। আজকে মেয়ের খুবই শরীর খারাপ, তা মেয়েকে একটু যত্ন নিচ্ছি, সময় তো হয়ে ওঠে না, তো একটু নেওয়ার চেষ্টা করছি। আজ মেয়েতে খুব আনন্দ পাই আর আমার এমনিতে এগুলো খুব নাম আছে। তো বন্ধুরা, মেয়ের যেহেতু শরীর খুবই খারাপ, ও তো স্নান টানও ভালো করে করতে পারছে না। তো ওর বাবা মালিশও ভীষণ পছন্দ করে, ওর যেদিন মাথাটাতে ব্যথা করে না, বললো বাবা আমাকে ভালো করে তেল মালিশ করে দাও। তো এই কারণেই ওর বাবাকেও বলছিলো। আর দেখো বাবা ভালো করে রোদ্দুরেতে বসে সর্ষের তেল নিয়ে সারা গায়ে মালিশ করে দিচ্ছে, তারপরে গা হাত পাগুলো ধুয়ে ওদিকে ওর বাবা পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এদিকে রান্না বসিয়েছি। তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, ও বলছে ডিমটা একটু ভেজে রেখো তাহলে হয়তো আমি খেতে পারবো। তুমি আমার সেটুকুও খেতে পারিনি, অর্ধেকটা ডিম খেয়েছে আর খাইনি। আর এই কদিন যাবত আমার রান্নাতে দেখবে প্রতিদিনই প্রায় ডালটা থাকছে, মসুর ডালটা, কারণ মসুর ডালে জলটা ওকে খাওয়াচ্ছি, ওই কারণেই ডালটা প্রতিদিনই আমাকে করতে হচ্ছে। বন্ধুরা, আজকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর সব রান্না তো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর অদ্রিজার খুব শরীর খারাপ, মানে মন মেজাজও ভীষণ খারাপ, কারণ ও একদম একা থাকতে চাইছে না। এখন আবার ওকে আমি খাওয়াবো, ওর শরীরটা কদিন থেকে ভালোই হচ্ছে না খুব। তো চলো ফাইনালি কী কী রান্না হলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে আমি ওকে খাইয়ে ওকে একটু ফ্রেশ করে আসবো, হাত পা মুছে একটু তেল টেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখো মসুর ডালের যে জলটা অদ্রিজাকে একবার খাইছি আর অতটুকু আছে। আর এখানে বেগুন ভাজা আর অদ্রিজার ডিম ভাজাটা আছে, আর দুটুকুরোই বেগুন ভেজেছি কারণ আমার আর অদ্রিজার বাবার জন্য। আর এখানে আছে মসুর ডাল। আর এই যে দেখো এখানে মটরের শাক ভেজেছি, মটরের শাকের সঙ্গে খেসারি শাক, আর হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছি, আর এই যে মাছের মাথাটা, মাছের মাথা বেগুন দিয়ে করেছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, সেই যে রান্না বান্না করলাম, তারপরে আমার ভিডিও এডিট বাকি ছিল, ভিডিও এডিট করে আপলোড দিয়েছি, আর এখন আবার আসলাম। এখন অনেক কিছু কাছাকুচির আছে, অনেক জামাকাপড় বের করা আছে, তো সেই সমস্তগুলো যতগুলো পারবো ততগুলো ধুয়ে এখন স্নানটা সেরে নেব। এই যে দেখো কত জামাকাপড়, এই জামাকাপড়গুলো কী বলো তো, এই জামাকাপড়গুলো যে সব জামাকাপড় নোংরা তা নয়, তো ওই যে দুদিন মেলাতলায় গেছিলাম, এবার ওই সব জায়গায় এসে সেই সব জামাকাপড় আমার আর ঘরে তুলতে ইচ্ছে করে না। তো অনেক জামাকাপড় ছাড়া আছে যেগুলো শুধু এমনি নর্মাল একটু ধুয়ে নিলেই হবে, তারপরে আবার অনেক নোংরাও আছে। আর শীতকালে বুঝতেই পারছো যে তেল টেল মাখা হয়, একটু জামাকাপড় বেশিই নোংরা হয়, আর তারপর আবার সব ভারী। তো তোমাদের দাদাভাই বলেই গেল যে সব একদিনের কাছে দরকার নেই, আমি ভাবছি আজকে যেগুলো হালকা সেগুলোই এখন ধুয়ে দিই, আর ভারীগুলো ভিজিয়ে রাখবো, কালকে ধুয়ে নেবো। তো চলো এখন আর কথা বলে সময় নষ্ট করবো না, আগে ঝটপট কাজ সেরে নিই। আর বন্ধুরা দেখো ছাদে ধান মেলা আছে, আর এই যে লেবু গাছটাতে এইরকম ধরনের পাখিগুলো প্রচুর বসেছে,
হ্যাঁ, এবার ওরা এই যে দেখো ঝাঁকে ঝাঁকে এসে ধানের মধ্যে নামছে, ধান খাচ্ছে, আবার উঠে যাচ্ছে। তো আমি বারবার তাড়াচ্ছি, বারবার আসছে। আর পাখিগুলো দেখো দেখতে গাছে যখন ঘুরে আছে না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি। তো বন্ধুরা, কাচাকুচির পর্ব অর্ধেকটা হয়েছে, আর যেগুলো একটু ভারী জামা কাপড় সেগুলো সব ভিজিয়ে রেখেছি, সেগুলো কালকে ধুয়ে দেবো, আজকে আর পারছি না। আর অনেকটা বেলাও হয়ে গেছে, এখন আমি স্নান করব। এই যে দেখো অনেক হালকা জিনিসগুলো সব নেড়ে দিয়েছি, এই যে দেখো ছাদে সব দিয়েছে এগুলো। চলো এখন একটু স্নান টান করে ফ্রেশ হই, আর পারা যাচ্ছে না, ভারীগুলো কালকে ধুয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবাতি দেখাচ্ছি আমি। এই কাজটা অদ্রিজাই করে, কিন্তু অদ্রিজা যেহেতু শরীরটা খারাপ, ওর আর মন চাচ্ছে না যে সন্ধ্যাটা দিই, তো সেই কারণে আমি সন্ধ্যাটা এখন দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে ছটা পাঁচ, আর এই যে অদ্রিজা শুয়ে আছে, ওর মানে শরীর এতটাই দুর্বল যে মানে একটু যে খেলা করবে, কোথাও বেরোবে সেটাও করছে না, সারাক্ষণ শুয়ে বসে থাকছে, আর খাওয়া দাওয়া তো কিছুই করছে না। মুখে ওষুধ লাগাতে দিয়েছে, সেটাও লাগাতে পারছে না, মানে এতটাই মুখের অবস্থা খারাপ। তো এখন আবার ওর সন্ধ্যাবেলাতে মন চাইছে নিজেই গিয়ে, একটু শরীরটা ভালো বুঝেছে, ঘরে ম্যাগি আছে, ও হয়তো জানে না, আবার একটা দোকান থেকে ম্যাগি নিয়ে এসছে, এখন আমাকে বলছে যে মা ম্যাগিটা করে দাও আমি খেতে পারবো। হ্যাঁ, মানে কালকে বললো চাউমিন করে দাও আমি খেতে পারবো, সেই চাউমিন করেও চাউমিন খাইনি, দু তিনবার খেয়েছে, এখন আমাকে বলছে ম্যাগি করে দাও খেতে পারবো। আসলে কিছুই তো খেতে পারছে না, ওর নিজে থেকে মনে হচ্ছে যে এটা হয়তো আমি খেতে পারবো, ওটা হয়তো খেতে পারবো। সকালে যেরকম বলছে আমাকে মাছ খাওয়াও আমি খেতে পারবো, হ্যাঁ, আবার যখন নিতে যাচ্ছি মাছ তখন বলছে আমি মাছ খাবো না, এইরকম ব্যাপার চলছে। তো যাই হোক, চলো এখন ছটা পাঁচের উপর হয়ে গেল, আমি ওকে আগে ম্যাগিটা করে দিই, তারপর আবার আমরা একটু চা খাবো। তো বন্ধুরা দেখো, অদ্রিজার জন্য বাটিতে ম্যাগি বসিয়েছি, আর ম্যাগি ওকে সে বাচ্চাদের মতো করেই খায়, ও কোনো কিছু দিয়ে নয়, প্লেন নর্মাল জলে যেটা সিদ্ধ করে হয় ম্যাগি, ম্যাগি মশলা দিয়ে সেভাবেই করি। তো আজকে বললো যে একটু যেন ঝোলঝোল করবে না, সব মানে নরম করবে, অনেকক্ষণ থেকে সিদ্ধ করে আমাকে নরম করে দেবে, জানি না খেতে পারবে কি। তো চলো ওটা আগে ওকে দিই, তারপরে আবার আমরা একটু চা খাবো। তো বন্ধুরা দেখো, অদ্রিজার ম্যাগিটা রেডি হয়ে গেছে, এখন আমি অদ্রিজাকে ওটা দেব। আর ও দেখো এখানে শুয়ে আছে, সঙ্গে তোমাদের দাদা ভাইও আছে, তো ওকে আমি ডেকে এখন ম্যাগিটা দিচ্ছি। তো বন্ধুরা দেখো, অদ্রিজার ম্যাগিটা বানানোর পরেই আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন চাটাও রেডি হয়ে গেছে। তো আমাদের দুজনের জন্যই চা নিয়েছি, আরও হয়েছে ম্যাগি নিয়ে বসেছে, আর আমরা এখন খাবো চা। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা আজকে রান্নাঘরে দুজনেই চলে এসেছি একসঙ্গে, কারণ একটু কাজ আছে রান্নাঘরে, আমার এই ভাঙা রান্নাঘরটাতে একটা নতুন জিনিস ঢোকাবো, আর নতুন জিনিসটা ঢোকাতে গেলে আগে ঘরটাকে একটু এধার ওধার করতে হবে, বুঝেছো, মানে জিনিসপত্র একটু সরানো নড়ানো করতে হবে। তো চলো আগে সেই কাজে আমরা লাগি, আর তারপরে কী জিনিস আমরা নিয়ে এসেছি ঘরে সেটা তো অবশ্যই শেয়ার করব। আর আমার রান্নাঘর একদম পুরো ভাঙাচোরা, দেখেছো, কোনো জানালা পাল্লা টাল্লা কিচ্ছু নেই, ওই উপর দিয়ে নামে বিড়াল, বিড়াল নেমে সব খাবারগুলো মানে মাছ মাংস যদি খুব ভালো করে ঢেকে না রাখি প্রায় দিনেই গায়েব হয়ে যায়। তো এই ভাঙাচোরা ঘরটাকেই একটু এদিক ওদিক করে নেব, কারণ সেই জিনিসটা রাখতে গেলে একটু জিনিসগুলো সরানো নড়ানো করতে হবে। তো চলো ঝটপট আমরা সেই কাজ সারি, আর সেই সঙ্গে সঙ্গে রাত্রে রান্নাটাও বসিয়ে দেবো, এদিকে রান্নাটা বসাবো আর ওদিকে কাজটা করব, তাতে করে দুটো কাজই আমাদের একসঙ্গে হয়ে যাবে। তো কাজ বলতে এইখানে যে আমাদের একটা মাচা আছে দেখো, তো এই যে দেখো এই যে মাচাটা আছে,
বাসের, তো ওটাকে এখন আমরা ভাঙবো। ভাঙবো বলতে কি, ওটাতে ধান রাখার জন্য ওটা করা হয়েছিল, তো এখন এইগুলো একটু সরাবো সব কিছু। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকের কাজগুলো আমি করতে শুরু করলাম একাই। আর একা করছি এটার কারণ, কারণ তোমাদের দাদাভাই এসেছিল, তোমরা দেখলে যে আমার সঙ্গে কাজ করতে আসলো, কিন্তু ও আবার ঘরে পালিয়ে গেছে। আমি যেই ভাতটা বসাতে শুরু করেছি আর ও পালিয়ে গেছে। আর ওকে আমি এখন ডাকতে গেলাম, ও বলছে আমি আর যাবো না, আমি ওসব কাজ করতেই পারবো না, আমি সকালে করে দেবো কাজ। হ্যাঁ, আবার সকাল হলে যাই বলবে, বলবো আবার বলবে আমি রাত্রিতে করে দেবো। এই করে করে আমার কটা দিনই কাটছে, বুঝেছো তো? আমার ভীষণ রাগ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমিই করব। কিন্তু এই যে ভারী ভারী জিনিসগুলো চাগানো না, এটা আমার কিন্তু আবার নিষিদ্ধ আছে। যারও কারণ তোমরা তো জানোই যে আমার হার্ট সার্জারি আছে, আমার ভাল্ব চেঞ্জ করা আছে, তো আমার ওয়েট তোলাটা খুবই নিষিদ্ধ। মানে একদম ডাক্তারে বারণ করেছে যে ওয়েট কোনো সময় বুকে চাগাবে না। তবু আমি রাগে জেদে দেখো এই এতগুলো বাঁশ, এতগুলো ইট সব আমি ঘর থেকে বার করলাম। কিন্তু ও আসবে, কখন আসবে জানো তো? আমার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এসে বলবে এবার কি করতে হবে বলো। তখন কি মানুষের মাথা ঠিক থাকে বলো? এটা কিন্তু প্রায় ক্ষেত্রেই করে, আমি কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করি না, তো আজকে একটু রাগে রাগে বলেই দিলাম। হ্যাঁ, ওর কাণ্ড কারখানাগুলো। আর এই যে দেখেছো, একা হাতে কিন্তু আমি পুরো মাচাটা, এখানে কিন্তু অনেক ইট ছিল, সমস্ত ইট আর ওই বাঁশগুলোও না খুব ভারী ছিল, সেই সব জিনিসগুলো সব একা হাতে আমি বাইরে বার করে রেখে এসেছি। আর এখন জায়গাটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়ে আমার ওই কাজ সারতে সারতে না অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 কাছাকাছি। তো আমি ওই কোনো রকম যতটুকু পেরেছি ততটুকু কাজ গুছিয়ে নিয়ে এখন এখানে দেখো ডিমের অমলেট করব। তো এখন ডিমটাকে ভেজে নিচ্ছি, কারণ ভাবছি বাকি কাজটুকু কালকে করব। আজকে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর হবে না, এখন খাওয়া দাওয়াটাই সেরে নিই আগে। অদ্রি যে আমাকে বলেছিল, মা আমাকে পেঁয়াজ টেঁয়াজ ছাড়া একটা ডিমের অমলেট করে দেবে, পোচো খাবে না, অমলেটই করতে বলেছে। এইটা হচ্ছে অদ্রিজার জন্য বানালাম অমলেটটা, কিন্তু ও এতটুকুও খায়নি। রাত্রির রান্না বান্না আমাদের কমপ্লিট, আর তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে রাত্রিটা দেখো, এখানে আলু সিদ্ধ, ভাত আর ডিম ভাজা, আর ডালটা এখন ফুটছে। তো রাত হয়ে গেছে বলে তোমাদের দাদাভাইকে দিয়েছি, এবার ডালটা দেবো। আজকে আমরা দুজন খাচ্ছি আর মনে হচ্ছে যেন সেই পিকনিক করছি, পিকনিক করছে একটা ফিল হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। রাত্রিতে গরম গরম ভাত আর একদম লাল লাল করে মানে লঙ্কা ভেজে আলু মাখা, দারুণ দারুণ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে টুকিটাকি কাজ যা ছিল সেরে নিয়েছি। আর অদ্রিজাকে তো খাওয়াতেই পারেনি, ও প্রথমে বলেছিল যে একদম পেঁয়াজ ছাড়া একটা ডিম ভেজে দিয়ে মুসুর ডাল দিয়ে ভাত খাবে। তো মানে একবারের জন্য ওকে ভাতও মুখে দিতে পারিনি আর ডিমটাও খাইনি। তো শেষে একটু দুধ ছিল, সেটাই অল্প একটু খেয়ে এখন ওষুধ টষুধ ওকে খাওয়ানো হলো। মানে ডিম খাওয়া খেয়েছি বলে না কি জানি না, মানে গাটা একটু পাক দিচ্ছে। তো এখন দেখো জোয়ান নিয়েছি, জোয়ান খাবো। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:00। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওই যে রান্নাঘরের কাজটা করছিলাম, তো কাজটা তো কমপ্লিট হলো না, তো ওটা নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবারও দেখাবো নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো।